এই সংসারে হাহার গুল্লিবাড়ি আমলে আজগো দিনের ভিতরে আমারে আলাদা করে দিবে এই সংসারে আমি থাকব না আমি যা পাই সম্পত্তি একবার তিন ভাগ করে আমারে অর্ধেক দিয়ে দেব কি হইছে কি কবি তো এটা আপনি বুঝবেন না এটা বোঝার মতো ক্ষমতা আমলে এই ধরনের বাপ হন নাই আমার সংসারে যা এই সংসার কবলে পিছে মারি আমলে আমারে আজগো দিনের ভিতরে আলাদা করবেন এ হালাল বলা আমি কি মরছি যে তো তোরে আলাদা করে দিব মরেন না কামলে মরেন না কা আমলে লাগতে মারু তো বহুত মরছে আমলে মরেন না কা আমি মরমু আয় এ আমি মরমু হালাল বলায় আমি সংসারে থাকবো না আপনার বাড়ি এক বোতল বিশেষ নিয়ে নিলাম খাই একদিকে একটু চাই নিলাম টাকা ছিটে যাই গার্মেন্টস করবো তুই জেমে মোলা হেমে যা তুই জেমে মোলা হেমে যা হালার বালা কুজাত কুজাত জন্ম দিছি কি এই গডার মধ্যে তো অশান্তি রে কি রে গডার মধ্যে তো ষড়যন্ত্র চলে কিলি আমি বুঝি না তো কিছু কি হয়েছে এই তো কয় না এই হালার বালা কয় না কিছু মুখ দা কি হয়েছে তুই জিগা এবার আমি রইছি কি আপনি কইবেন তুই কথা কবি না তুই কোনো কথা কবি না তুই একটা সীমার তোর তোর অন্তরে কোনো মায়াবাসটা নাই তুই তুই পারো তুই পারো তুই আমার ছোট ভাই তুই পারো আমি একটা বড় ভাই বিয়ে করে নেয় তুই পারো বড় ভাই সামনে বইয়ে বিয়ে করতে তুই আগে বিয়ে করতে পারো আব্বা এই বউডা লাগে করে থাকে আমি আর একটা বড় ভাই আমি তো ওই সুরাজ ওই সুরাজ খাট্টার উপরে ভাই আর নাই তুই মাসু মাস করি আরো করে থাকে ও বিয়ে তো আমি মানুষের সামনে কেমনে মুখ দেবো বর্মে আপনি কান্নাকাটি করেন আমরা তো বিয়ে করতে মনে আপনি করেন আমরা কি করতে মানা আছে কন্দি কেমনে করবো তুই আগে করলি কে বিয়া তুই আগে বিয়ে কে করলি এ ওর যোগ্যতা আছে ও বিয়ে করছে তোর যোগ্যতার মতো তো তুই করিল তো তোর কে মানা আছে যোগ্যতা আছে খালি আপনার সম্মান করি দেখি বিয়ে করি নাই আমি নরম যোগ্যতা আছে তা আপনি এর সম্মান দেন বিয়ে হরেন নাই আমরা আবার আমরা এগুলো এরকম কাহিনী করছে শুরু করছেন গিলি গড্ডার মধ্যে কন্দি ভাই আরে রাই ঘুমাইতে পারি না দুই বেড়া বাতারি ফাঁসুর ফুসুর কত কথা আব্বা সব উনি আমি তাই তুই হনতে যাও কা তুই হনতে যাও কা তোর লজ্জা করে না লজ্জা লজ্জা এর হইবে কচু আর বউ ওই নাকড়া পক্ষী ওই দেশের যে বউডা এই যে কয় আর লাগে রাইতে কয় তোমার বড় ভাই এরম বলদই রইছে বিয়ে হারে না তাই আর কি কোনো সমস্যা আছে তাই কেলে মন্ডাই কস কি করতে রাব্বা তিনটে ধারাত করে সিন যে কোড়াটা যাই ওই নাকড়া পক্ষীর পাড়াই ধরে কয় যে বলদ কেডা আসতে পারবে আর একটা কথা আপনি বলবো না আমি বলে দিলাম এখানে কিন্তু কুরুক্ষেত্র বাইতে যাই বাবা আমার বউ যে তাকে বলদ বলছে সেটা সে শুনছে কেমন আপনি সেটা তার কাছে জিজ্ঞেস করে রাব্বা এ আর বউ যে তোরে বলদ কই যে তুই এটা শুনছো কেমন কদি আমি শুনছি ওই টিনের লাগে কান পাচ্ছে এ ও তোর ছোট ভাই ওরা স্বামী স্ত্রী কি কয় না না কয় হেই তুই টিনের পাশে কান পাচ্ছে শুনতে গেছ ঘর আমলের টিন আমলের আমি কে আমি আমলের আমার কান দেওয়ার অধিকার আছে না হলার বলে তোর সোপ্রাইয়ে কাল তোর কান বয়রে মানে গেলাম তোর একটা কথা কই আমি যতদিনে বিয়ে না করি অতদিনে তুই কোনো বাচ্চা কাচ্চা নিবি না তোর বাপালা কিন্তু ভালো না আমি কিন্তু সব তার ভাই কথা ভাই না আমার কিল্লি গিয়ে বলদ কই চর বউ হইয়া আমলে আর হোর বলদের আনিয়া আর বড় লইয়া আমলে জিগিবেন যা তুই যা যা হিন্দে যা খালি বড় ভাই দিকে কিস কইলাম না নাইলে বড়া শীত তো শেষ একটা ছাগল টাগল চুরি করে খাওয়া যায় কিনা দেখ ছাগল চুরি খাইলে জেল খাড়া লাগে হারছি আশ খামুলো হ্যাঁ আর চুরি হলে মানুষের জোতার বাড়ি খামো কই কি আর হরক রাস্তার পাশে লাগাইলে গাছ হয় তাল গাছ তো পরিবেশের জন্য ভালো এটা বিড়ি থাকে বিড়ি ধরা বিড়ি আছে দুই ডে মানুষ বাজে তিনজন একটাই গেলে মানে আমি তো মধ্যে ফার্স্ট আমি ফার্স্ট হইলাম কেমনে তোর দুইটা বেরিয়ে আসতা তুই একটা ধরাবি ও একটা ধরাবি তোর ডুবিন্দ অর্ধেক খামো অর্ধেক অর্ধেক খামো তাহলে আমি সবাই রয়ে গেল না আমার তোর বেশি লাগে না মানে একুলো খাইবেন ওকুলো খাইবেন মধ্যে আমি এককালে ওই গেছেন শেষ আচ্ছা বিড়ি খামলো না বাদ দেওয়া ওটা তোর একটা খালা তুমি দিয়ে না নাম জানি কি কেটা রুজিনের কথা কর হ্যাঁ পাতলা পাতলা ওই যে দুমসের কাটি নিয়ে আন হ্যাঁ মাইকু আছে কই হ্যাঁ বিয়ে হয়েছে দুইটা গুরুকার হয়েছে আবার স্বামী সারিয়ে ওদের আরে মাইটা জমের ভালো হলে তোকবারি আইলে আমি যদি কোনোভাবে যাইতাম তোকবারি এক ফির বলান দিলে মনে হয়
আষ্টদা শুরু করে করে আমার দাঁড়িয়ে আছে। আচ্ছা হেমাইয়ের বিয়ে দিতে গেলে কা? তো মাইয়ের বয়স হইলে বাপ মাই বিয়ে দেবে না? বয়স হইলে মাইয়ে বিয়ে দেবে, আমরাও তো বয়স হয়েছে বিয়ে হই না, আর কই লাভ নাই। আমি বিয়ে হলে আমার গুরুগরাই তো আমার আগে বিয়ে দেওয়া লাগবে। এটা কেমন কথা যে আমি বিয়ে হলে আমার আগে আমার গুরুগরাই বিয়ে দেবে? হ্যাঁ এটা কেমন কথা? আপনি কি ঠিক আছেন, কিছু খাইছেন টাইছেন নি? বয়স কম না ওই গুরুগার মধ্যে পাচার খাই, এবার একটা মানিজ্জাত খুব কি যে মানিজ্জাত আমের আছে হ্যাঁ তোমরা দেখতেই আছি। তোরা থাক মরকা মাছ, তুমি আর হালিক বয়স কমাইলো না। থাক কথা যেটা কইছি ভাববে দেখেন, খারাপ কথা কই নাই কিন্তু করবে। ইয়া তো তাড়াহুড়া করে বলাইছেন, ব্যাপারটা কি? ব্যাপার সমস্যা একটু আছে। সমস্যা আছে মানে কি সমস্যা? আমি তো এদিকে আবার কই রাতি রাতি হয়ে গেছি নি, আল্লাহ দিলে আমাদের বেহিনেরও লাড়া দিয়েছি। আরে না বিয়ে হয় নাই দুই মাস, এর ভিতরে কেমনে নাতিপুতি হয়? গুরগার অত সহজ না। দুই মাস আর চার মাস আজকাল কি হয়েছে? দুই আউগুই যাইতে আছে না, আল্লাহ দিলে সময় লাগে আল্লাহর মাল। যাই হোক বে, তাই বলাইছেন কেন হেই এখন? তাহলে ওই জানে যেরকম আহাম্মকের মতো কথাবার্তা কন, এতে বুঝায় জানো মাইয়ে বিয়ে না দিয়ে এমনি নাতি দেখতে পারতেন। তুই থাম, বেয়াই হয়েছে কি? ছোট মেয়ের বিয়ে করাইছি, বড় মেয়ের বিয়ে করাইতে পারি নাই। কি কম বেয়াই, আমি ওর মোহর দিকে চাইতে পারি না। এমনি ওই মানুষ গেছে খিসিয়া নাক মুখ দেন না, এককালে সসরা দিয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে। এবে তাই পোলা সসরা দাও না, পোলার বিয়ে আর আইদান রাবা বিয়ে হরণের চেষ্টা করছে না? বরবেরে আমার বিয়েরে কত ভিড় জিগাইছে বিয়ে হরবে না, আব্বার কি দোষ কর? আর আমি যে বিয়েটা করছি হেবার উঠলেই হচ্ছে বিয়ে হরা লাগে, আর কথা কইলে তো ওই বেদবি অসভ্য হয়ে যাবো না। হেলে আমি দেখছেন অবস্থা, বাইরে পুত্র বউ কি বাবু কথা কয় কি হলেন আপনি? দেখছেন তাহলে ঘটনা বোঝেন, মানি লোকের মান দিতে হয়, বেমানির মান দিয়ে কোনো লাভ নাই। আমি হ্যার ছেলে, হে আমার কইছে গেদু বিয়ে হরবি, বিয়ে তো তালই আমার হরতে মনে কয় আরো 10 বছর আগে বাবা আমি কই পেই না লজ্জা সরবে, কইছি বাপ হ্যাঁ আমার একটু লজ্জা সরম দেখার লাগে না। আমি কইছি কি না আব্বা আমি হরমো না, কিন্তু হে যে এইটাই ধরে নেবে। আমি তো চিন্তা করি আরো 2-3 দিন কইবে একা দু বিয়ে হওয়ার, তাই মারা তার কইবে বা দূরে বাইগ তার কইবে, আমি একটু মোড়াই টুরাই আসল তো তা লই আমার বিয়ে হরতে মনে কয় বাবা আমি তো কই পেই না বাঙ্গাইয়া। হ্যাঁ এক পীর কই যে কয় বড় মেয়ের বিয়ে হরবে না ছোট মেয়ের বিয়ে হরাই দাও, এটা আপনি উচিত হয়েছে? আপনি জানেন আমি বিয়ে হরতে চাই না, আপনি আর এক পীর আমার হাত দেন আমি না না কই পারতাম। তা লই আপনি যদি আমার কারণ একে তো আমার ছোট মাইয়ের তুই নেই, আমি প্রথম লজ্জার ছবি কম হচ্ছে তা লই আমি নিমু না। দ্বিতীয়বার যদি কন যে পুত্র তুই আমার ছোট মাইয়ের নে তুই সুখী হবি, তাহলে আমি কি না কই পারমু? মাইয়া আমার বাঘ বাটারা করো তোমরা, আমি তো বুঝলাম না বিষয়টা। এবে এই বলদের পর কথা আমি মনে কিছু করি না, এই লিগেই আমি আর বিয়ে করাতে পারি না। মনে করার কি আছে, যেমন গাছ এরম ফল আমি বলাইছেন কা হাই এখন? বলাইছি ওই তো ওই দেই কোনটাই মাইয়ে যা মাইয়ে আমার ঘর ধর কি কই পোলা বউ আমার ঘরে, ঘরের মধ্যে ওরা ঘুমায় বর মেয়ে আইত নেই ঘুমায়, এখন হে নে বইয়ে বলে বউ কইছে বর মেয়ারে বলো, এই বর মেয়ার আর কি মাইনতে বাজে গেছে যে আমারে কেমনে ছোট ভাই বউ বলত কইলে, এখন আমার মাইয়ে দে আমি এই জিনিসটা জিগাম। মাইয়ের ডে জিগাম হইরা ঠিক আছে, কিন্তু আসলে মাইয়ের জায়গা তো ভুল কইছে বা খারাপ কইছে কিন্তু না বেয়াই, মূলত এই যে আমি আমনে পুত্র আয় জামাই আমরা সবাই কোনো না কোনো ভাবে বলত। এটা কিরম কথা কইলেন? কিরম কিরম এটা হিসাব করে দেখেন, ওটা একটা হিসাব আছে। পুত্র লও তাই তাহলে এই যে একটা কথা কই, আজ যদি সঠিক বিচার না পাই আমি যে কত বড় বলদ এবং কি কি এটা আপনি দেখবেন, বইয়ের অস্ট্রেলিয়ার বলদের চাইতেও কিন্তু আমি আজগো বড় বলদ মনে রাখছেন আপনি? এটা আবার নতুন কি বর মেয়ে, আমরা তো আগে হইছি হইয়া আবার আপনি লি ঘরের দিকে লন
ঘরে যাম তোমার ভাই যে কথা কথা কয় কেমনে ঘরে যাম আপনি এর কথা কিছু মনে করে নেলন আমার মাইয়ে আমি এইনে বম বাবা আমি যাব না আরে বাবা আমার মাইয়ে মুরর শালু না আছেন ওড়েন লন কি খবর মিয়া কেমন আছ আছি ভালো আছি বিয়ে করলা একটু দাওয়াত টাওয়াত পাইলাম না এরপর কি কামরা করে লাগে তোমার বড় ভাইয়ের আগে তুমি বিয়ে করলা কামরা কি ভালো করছ ভাই আমার বিয়েটা তাড়াহুড়োর মধ্যে করে লইছি তো ভাই এর লাগি আপনাকে দাওয়াত দিতে পারি নাই মনে করেন যে প্রোগ্রাম টোগ্রাম করলে তো সবারই কইতাম আর আপনারা সেটা ভুল বোঝেন যে আমি বর্মের আগে বিয়ে করে লেছি আমি তো বিয়ে করতে চাই না বর্মের আগে আব্বাই তো বর্মের আগে কইছে যে তুমি বিয়ে হরবা বর্মায় কয় না আমি বিয়ে করবো না হ্যাঁ লাস্টে আব্বাই বাদ দুই মনে করেন যে আমার কয়তে তুই বিয়ে হর মায় তো অসুস্থ করে আর মায়ের আগেই বুঝি দেওয়া লাগে তোর মানু লাগে এখন মনে করেন যে আমার যেটা মনে হয় কি বর্মের মনে হয় কোনো সমস্যা আছে সমস্যা না থাকলে এখন হয় বিয়েটা করবে না কখন শারীরিক কোনো যদি সমস্যা থাকে তাই সেই জন্য ডাক্তার কবিরাজ দেখাইতে পারে না আমারও তো কইতে পারে যে আমার এই সমস্যা আছে না সেটাই তো আমারও তো কথা হইরিয়া মানুষের বিভিন্ন সমস্যা থাকতে না হ্যাঁ সমস্যা পর্বে আমরা আছে আমরা ডাক্তার দেন আব্বাই আছে আমি আছি টাকা পয়সা লাগলে তো আমরাই দিব না তবে তুমি যে কথা কইছ এটা যুক্তি আছে এন হনেন ভাই ওই আপনি আমার লাগে আমার এগুলো কইছি আপনি বর্মার দ্বার কইয়ে না পাতা তো পরবর্তীতে যদি কোনো সময় আপনি সুযোগ সুবিধা হয় হ্যাঁ আপনি বুঝেই হুনে কইয়েন যে তুমি ডাক্তার দেখাও ভাই ডাক্তার দেখাই তুমি বিয়ে শাদী করো আচ্ছা ঠিক আছে তা আমার লগে দেখা হইলে আমি কমু অনেক তাই তুমি থাও আমি গেলাম আচ্ছা ভালো থাকেন তাই আমি বরফ পড়ে গেলে একটা ঝামেলা এবার জ্বালা ফলায় কোন সময় কোন দেখি একটা অঘটন ঘড়াই গেল এখন করছে না মানুষ যে সব করে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন কেমন আর ভালো না ভাই শরীরের অবস্থা খুব খারাপ হ্যাঁ ভাই কি সমস্যা সমস্যা ওই যে কোমরে ব্যথা পায় ব্যথাটা খুব বাড়ছে ভাই আমি তো স্নেট করছি ঢাকা ঢোকা যাম ওই আপনার বাড়ির দেখদিন আইলাম পর এই যে আইয়া অসুস্থ হয়েছি হ্যাঁ কালে লক্ষ্যই দেয় না শরীর ঢাকা যাইবেন বেআইনে লই যাইবেন না বেআইনে কেমনি আপনার হ্যাঁ বাড়ি হুদানা মাইয়া সড়ুগ্য বাড়ি এরপরে গরু বাছুর আছে আরো কাম কাজ দুনিয়ার আমি একটু যামু দিন পনেরো মনে হয় থাকা লাগবে এই ডাক্তার ডক্টর দেখাই আমু এর মূলত আপনার যার লিগে ফোন দিয়েছি ভাই ওই যে একটু বাড়ির দিকে খেয়াল রাখবেন বোঝেনি তো আব্বে তো মাইয়া সড়ক ঘরে হ্যাঁ আপনার বেআইন আল্লাহ মানু একটু এদিক খেয়াল টেয়াল রাখেন যাও হ্যাঁ সমস্যা নাই আমি যামু অনে মাঝে মাঝে বাড়ি যাওয়া লাগবে না আপনার আশপাশ দিয়ে খেয়াল রাখলেই হইবে মানে যদি কিছু লাগে আমি আপনার জানামু অনে আহা আনমে বাড়ি থাকবেন না আমার একটু খোঁজ খবর লওয়া লাগে না বেআইনে তো বাড়তে আসি তাই সমস্যা কি আরে হে পর্দা করে না হে করে এমনি একটু বাইরের দিকে খেয়াল রাখবেন ওই গ্রামের গুড়োগাড়ায় জ্বালায় বোঝেন না দেহি এনে ঘরে কাইনেডিত ঘরে পুইর পেরে ঘরে আমি জিগাইলি কয় বড়ই পেরতে আইসি সবরি পেরতে আইসি এত আমি বুঝি কিল লইগে করে মাইয়ে কাঁদবে তো ঘরে যাই হোক এদিক খেয়াল রাখেন আর বাকি কথা আমি ফোনে খোঁজ খবর রাখবো অনেক কমো অনেক আচ্ছা সমস্যা নাই আনমে যায় নালা নাম লইয়ে হনেন বেআই আনমে যদি দুই চার মাস দেরি হয় আনমে বাড়ি চিনতে পারবেন না বাড়ি তো আমি আসি আনমের বেআই আমি আনমে ওই ই করেন আমি আমি খোঁজ খবর লম অনেক আনমে ভালো রে চিকিৎসা করাইবেন কথা হইলে এই আনমে সুস্থ নয় বাড়ি আইবেন না হ কি কম ভাই নিজে কথা বাইরে কয় হেরে কয় বল আমি হইছেন হেই বল সারা রাত একটা ফোড়া ঘুমাইতে পারি না জানেন হ্যাঁ তুই ঘুমাইতে না নেশা টেশা কর আর যা খাই খাই রাত কর গিয়ে আর আমি গান গামু আনিলাম জ্বালাই কি বিয়ে নেশা পানি করবো নেশা পানি করুন এখন উকু আছে ছোট ভাই বিয়ে করছে অথচ আমি বিয়ে করি নাই ধরেন আমি ঘুমাই ছোট আছি আর খাটে ওই বরাবর ওই পাশে হ্যাঁ হইলে কোডা হ্যাঁ ঘুমাইলে কোডায় হারাডা রাত ফাঁসুর ফুসুর কত কথা কয় কোন হালার ফালায় ঘুমাবা এই এর ফলে এমন সব কথা কয় সেখানে বুঝা যায় উঠতে উঠতে দৌড় দিই আগুনে বাঁধতে খারে না যেইরম মুখ খারাপ ওই মোর বাড়িটার সেইরম খারাপ মোর বাড়ি বউটার কী কম কয় তা হে কথা তুই হনতে যাও কা সে কথা না হনিয়ে মোর উভয় আছে ঘরে বইয়া কথাবার্তা কইলে তো কিছু শুনি হেরা যে পার্সোনাল কথা যে আমি হুনিয়ে হালাই বা ই হরি বিষয়টা কিন্তু ওই যে না মানে আমারই লইয়ে সমালোচনা করে ছোট মেয়ার বউ আমি আর বাসু ও যদি আমারে কয় যে বড় মেয়া বিয়ে হরে না কা হে একটা বলো এই যে আবার শুনছি আমি তাই হল না হ্যাঁ তার লোটা গরম হয় না আমি করছি কি আব্বার ডে করছি আব্বাই আবার হারছে কি তালই খবর দিয়াছে তালই আইসে বইছে আব্বাই কথা উপস্থাপন করছে যে এইরম এইরম বউ দিয়ে আমার বড় পোলারে বলত কয় তাই বলত কইছে কাহি যে আপনি জিগেন
কারণ আব্বাই রেগে যায় না, কারণ আজকাল ঘুমাইয়া কথাবার্তা তার কোনো দাস গাছ নাই। আব্বাই রেগে গেছে যে বেআই আমনে শিখেন, হে তালই বলো দে কয় কি হনবেন, তালই বলো দে কয় কি বেআই জামাই পুত্র আয় আমনে আমি আমরা কোনো না কোনোভাবে বলত, কারণ এই বলদেরে বুঝাইতে লাগে আবার কোন বলদ বোঝেন। তা হে বলদ তো তুই বলছো, তোর আগে তোর ছোট ভাই বিয়ে করে কেমনে, তাই তুই করলি না কে? আরে আমি হেঁটে যদি বুঝতে পারতাম তাহলে আরে বিয়ে হতে দিতাম, আরে এখনো 10 বছর রাখতাম টানাইয়া। আব্বাই আমার কইছে এগে দু ঘরে একটা বউ লাগে, তা তোর তো বিয়ে হরাইছে। তা আমি শুনলে তো খুশি হয়েছি ভাই, আমি আসমান জমিন লেগে খুশি হয়েছি। আমি আমি যে বিয়ের লোকে কতটা ছেড়ের পাগল আপনার আমি বুঝাইতে পারবো না। আমি হার পাই জানো, এখন যদি আমার একটা যে ধরাই দেয় হইলো আমি ঘরে উঠতে যাই পারলে হইলাম বুঝছেন। তা আব্বাই যে সময় কইছে এ সময় আমার মনে করেন আসমান জমিন লই আমি খুশি হয়ে গেছি। তাই আব্বাই লগে একটা পোলার একটা লজ্জার বিষয় আছে না, আমি কই কি আব্বা না আমি বিয়ে হরবো না। আব্বাই এই কথাটারে আর দ্বিতীয়বার আমার কইলে না যে না তোর বিয়ে হরামো। আব্বাই লগে লগে যাই ষোট মেয়ার কয়ে তুই বিয়ে হরবি, ষোট মেয়ার তো ফিটিং দেওয়া আগেই কয় হয় আমি হরমো। এই ষোট মেয়ার বিয়ে হরাইছে আমার রাস্তায় লুলো বানাই ঘরে ভয় থুইছি, কারণ আমার দেওয়ার কোনো কর্ম নাই বুঝলেন। আর আমি পারি না যে ওই যে সব পিড়েই ঘর দিয়ে দাফাই দিতে, আমি যদি বুঝতাম এত কাজই আনতে তো আব্বারে দিতাম না, কাজই তো আমি নিজে লই যেতাম। আচ্ছা তুই এখন তাই করতে চাও? হ্যাঁ আমি করতে চাই বিয়ে, আর আমার এক বিয়ে করাই লাগবে না, এমন এক মাইয়ে দেখবেন মানে মহিলাও বলতে পারেন, কারণ আমি আর আমার চাইতে বয়সে ছোটো বা আমার সমবয়সী এরকম কোনো মাইয়ের এখন আমার বিয়ে করার কোনো মানে আয়ুষ নাই। আমার ছোটো ভাইয়ের চাইতে আগাই থাকা লাগবে, যে কারণে আমার চাইতে বয়সে মিনিমাম 15 থেকে 20 বছর, বিশের দরকার নাই, 15 থেকে 10 বছর যেন আমার চাইতে সিনিয়র হয় মহিলাটা। তাইলে কী হইবে আমার সংসারটাও আগে গুছেই যাইবে, তারপর আমি একটা ন্যায় অন্যায় করলে আমার শাসন করার একজন মানুষ থাকবে, তাহলে আমি একটা ভুল করবো আমার সাইসোভার দিয়ে ঠিক মতো চালাইবে, আমি মান্য গণ্য চলবো বুঝলেন না। এটা মন্দ কর নাই আসলে বেটা, মাইয়ে তো একটা আছে, তো মাইয়ের একটু মোটা, তো একখানে খারাইলে মনে হইবে যে ও মাইয়েটা ঘর আর তোরে মনে হইবে কটা রু আছে। আর দুধ তুরি আপনি দেন দি হইয়া হই হই আইনে দেন মানাইবি, আমি রুয়া সেরা তো ঘরেরই অংশ সমস্যা ছিলাম। হ্যাঁ মোর বোঝা বুঝল ঘরে হান দাইতে পারি, হ্যাঁ পাল আপনি ঠিক আছে ইয়ারে খাওনাস তুই টেনশন করিস না ওইবে না। ওই আমার দে 1000 টাকা হালে টাকা 1000 পাইতেছ নি পান না তুই পাইছ টাইছ না কই এই জায়গায় পড়ছে হ্যাঁ এই নি তো বহুত আল্লাহ এই নি আরে 1000 টাকা এরকম একটা আস্থা নোট লইতে আপনি লঙ্গি পরে আইছেন কা দেখ দে তুই বিস্তারিত দেখ দি লুন্দুরে রটক না আর তো কোন না যাই নাই আল্লাহ তো এই নি আনে না আরে জুতা খুলে বুঝতে আমার জুতা খুলে আমার টাকা আমি জুতার মধ্যে লম দেখ তো আরে ওদিকে নাই নাই তা তুই পাও নাই টাকা থাকলে যাইবি কোথা আরে কি বাজারের মধ্যে 1000 টাকা দেন 1000 টাকার একটা নোট যা কইছে মনে হয় তুই পাও না বা এখানেও পরে নাই আমার ভুল হইলে নি টাহাড়া না টাহাড়া যাইতে পারে কই কান্দি না আমার তো বিশ্বাস তুই পাইলে তো দিতি আমারে পোতে হালাই যাইছে না বাড়িতে বাইরে এই লই আইনি কোসের মধ্যে লই আইলাম যাই হোক তাহা গেছে আপনার ইমেন ও গেছে আপনার কারণ টাহাটা যে পাও আপনি আল্লাহ দেখুন আল্লাহ আমার টাহাটা যে পায় আমার কোনো দাবি নেই সুর আমার টাহাটা দিয়ে মদ গাঁজা না খায় আপনি কবেন আল্লাহ আমার টাহাটা দিয়ে মদ গাঁজা খায় তাহলে আমার দাবি আছে তাহাও গেলে আমার আবার আল্লাহর দরে আমি কমু বলে যে মদ গাঁজা না খায় ওরে আল্লাহ আপনার টাহাটা যেন একটু ভালোভাবে খরচা করে মানে ভালো জিনিস হালাল জিনিস কিনে খায় তাইলে আর আপনার আর কোনো দাবি থাকবে না কারণ আপনিও তো কাল বেদে আজগো মরিয়ে যেতে পারেন পারেন না বুঝছি আমার টাহা পাইছি আমি আমি গেলাম যদি পাও তা খুঁজে দিস না পাম ঘুমে আর মানু আল্লাহ আমলে আর আমি হয়তো নিতে পারেন আমনে আর সারা নেবে কিনা ঘরের দরজা দুয়ার সব দেওয়া এ দুলাল দুলাল এ দুলাল কি আবাব
বলাই ওই তোর হৌরে গেছে ঢাকা চিকিৎসার লইগা, এখন ওই তোর হাওড়ি বাড়ি আল্লাহ ওই তোর হালিগুয়া একটা কাম কর, তোর হালিগুয়ার বাড়ি লই গিয়া মাইয়েটা কি খায় না না খায় বাড়ি আইয়া একটু ভালো জালো খাও একটু খবর দে, তাও মনে মনে খুশি হইবে না যে তালই বের যেই বেড়াইছি। আব্বা হাসুই কি আনবো রে, আনতে কইছে আনবি, তারে তোরে আবার মিছে কথা কইছি আমি। আচ্ছা আপনি যেহেতু কইছেন তো আনা লাগবে, আমি তো আর ফোন দিয়ে কই না কি রেডি হইতে কই, আমি যে লইয়ে মন পরে। আচ্ছা ঠিক আছে আমি একটু উত্তর কান্দার যাই। এসুমি এ ফোন দিছি ওই রেডিও রেডিও তোর বইনে তোর একসাথে দেখতে চাই, আমাক বই বেড়াই দিই আমি থাকবি আর কয়দিন আয়। আরে জামা কাপড় দুই দিন সাথে কি হয়েছে, জামা কাপড় আর নাই তোর বইনের তো পড়বি না, সমস্যা কি, তুই আয় রেডিও যা আছে না গাই দিয়ে রেডিও আমি আইতেছি। এলাল তুই কম নে আয়, যাই হোক হন ওই দুলালিয়ার হৌরে গেছে ঢাকা আর হালিগু আমাকে বাড়ি আনাই দিয়েছে, আমার কথা আগে শুনে ল, তুই ওই আরে রিয়েস কাজের কই রাখবি। হ্যাঁ এই ভাই আমি এই হালা ভালা আমি যেরম কই সেরম করবি, হাই তুই কই যাবি আমি যদি কোনো কায়দা কানুন করিয়া বিয়েটা গড়াই দিতে পারি তুই ভাই মিলেমিশে থাকবি কোনো ঝামেলা নেই। হুম না আনমের অত ই দেহান লাগবে না, আনমের যেটা কইছি আনমে এইটা করবেন, এরপর কিন্তু আমার আর পাবা না, হাই মনে থাকে জানো সব। আচ্ছা আউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, থাড়া ভরবে বেআই আমি আর বাতাসও জানি না, না আনমে আন আনমে আইয়া সশক্কে এইডার তদারকি করেন, আনমের এইয়া করছে আনমেক বাড়ির বেআই নেই আর আমাকে বাড়ির বেআই নেই, এরা দুইজনে কি দেখে গুড়ুর মুড়ুর করছে আমি কিছু জানি না বেআই, আমার মনেও কষ্ট অনেক আনমে আন দুই বেআই দরকার হয় গলা গলি ধরে কানমু। হাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, কেলা কথা কানাবা বেআই লগে তোর আবার তুই বেআই পাইস কমে তো কি আসুক কো, তুই কি কও আপনার বেআই লগে কথা কান, হাই দোয়া করে দেন আল্লাহ বাঁচাক, যেরম বুঝি হেরম না বুঝলেন, আরে আশাওয়ালোর ফল আরো ভালো আর কি। ওকে তোর মাথা মোতা ভিজা কাহারবার আসো, মাথা ভিজে হইলে বিয়ের সময় মাথা একটু গরম বেশি থাকে না, তো আমি আগে জানতাম আপনি আপনি আমার কইছেন এই ধর কতক্ষণ পর পর আর কি একটু পানি দিয়ে মাথা ঠান্ডা রাখি। ইচ্ছে তোর মানুষে বলত কয় ও বাদ দেন এগুলো, এখন ঘটনা সেবা ওই এখন কিন্তু একটা খরচার বিষয় আছে, কীরকম খরচার বিষয় আছে ধরেন মহারানার টাহাটা তো আর এদার ওদার করা যায় না, যায় এদার ওদার দিয়ে দিবি দিয়ে দিবি মুই পাম কই মরে হাজার পাঁচে টাহা দেন, আরে হাজার পাঁচে টাহা দেবে হারাবি এ খরচ করি নাই 1500 আর দেবে হাজার পাঁচে টাহা, কইলি একাল গাছ দিতে পারি তোর দিয়ে দিবো। আচ্ছা দেবেন না মারে, তাই আমি বিয়ে হারাইছিলাম না, তাই টাহা দেবে কিনা, বিয়ে হরাই দিছি এখন তোর তা তুই বুঝ দেখাবি না, আমরা 5000 টাকা দেন কে, তুই এই যে সুবারি না হইলে এই যে এগুলা বাগান দি ফসা করিয়া লাইছ বেছে এটা আগুলা অর্থ কি, এই চাই যে মহারানা দা করা যায় দেড়টা ফাঁসি দে হাতে লাগে বিদেশে চাফান খাইতি, তুই যদি আর নাদত পার তুই তলে পড়ি মর যাই যা, কি তলে পড়ি মর আমরা টাকা দেন, আমার টাকা নাই, হ্যাঁ আমার টাকা নাই, তা আমার বিয়ে হয়েছে কেমনে, তা বিয়ে হরা মনে তাই তো তোমার লইয়া কি ড্যাং ড্যাং করবু, না আমরা টাকা সারেন টাকা নাই আমার দে আমি আপনার টাহা আছে মার্ডে থো আছে আপনি কেন টাহা দেবে দেত কন, মাথা মাথা খারাপ কিন্তু হন, আমার টাহা থো আছে মার্ডে হেয়ে দেত কন, তোর মায়ের যদি হেঁদে একটা টাহা ধরে এমন কেন মারমো তোর মায়ের আড়াই জীবে বাইরে জীবে, এটা আমার জমিতে দেওয়া লাগবে, না আপনি টাহা দেন এটা আপনি দেওয়া লাগবে আপনি কর্তব্য, এ আমার টাহা নাই সর আমি টাহা দেন, এই একটা সোবার সোবার ভাবু কিন্তু হালার ভালা
তোর টাকা তুই দিয়ে যাইয়া তাহলে টাকা দেবেন না আমার যা নাই হে মাইডার আমি কি বুঝদিমু হে মাইয়ের তো একটা এই দিন দিন লাগ অপেক্ষা করছে হে মাইডার মহারানা দেখা করা লাগবে না এ খেলা হলো সব কথা বাহির কই দেওয়া লাগে কি হাত পা ধরে বুঝেই কবি কিছু টাকা দিয়ে যা আছে তোর দিয়ে হাত পা ধরে আটা বাইরে পি পরে দিয়ে দিবি এত সমস্যা কি তা তো ঘরেই থাকবে এই এরপর এই দিন দিন টাকা দিয়ে দেবে যে আমার টাকা দাও না আমার টাকা দাও না এখন ওই যে বাবু যা কর আমার এখন টাকা নাই বাবু আমার আমার জ্বালাইছ না বাবু আপনি 1000 টাকা কম দেন আমরা 4000 টাকা দেন ওই যে আমার টাকা নাই আমার 20 খন্ড টাকা দাও নাই কথা কইলে কানে কানে ঢোকে না না তোর ভাই কোনদিন এই কি করে এইরকম তা থাকতে বললে কোন সময় টাহা কইছে আসুক কই রে একটা কাম করতে যাইবে টাহা তো কি কম বেশি দেওয়াই যাবে তা আছে ধর সুগরি বেছে 1000 আর হেন্নাক মারিয়ে দিছে 1000 2000 তা নিউটন আর 500 মিলিয়ন যাইবে কিন্তু 5000 তো ইতিহাস না আবার দেখা না ওই 5000 টাকা দেবে আমারে কি 5000 টাকা দেবে আমারে আমার যে বরং তো যদি মুখে ছাগল আস না ওই যে আমি তোরে দিয়ে দিবো না তুই আমার 5000 টাকা দেবো মহারানা টাকাটা দেওয়া লাগবে না দাদু ভাই না বর্মা এখন ওই আমার ছাগল টাগল আমার কিছু লাগবে না আর আমার একটা কথা কই আপনি আমার সম্মান দিয়ে কথা কইবেন তুই তো করি এগুলো কোন ধরনের ব্যবহার আমি আমার বড় ভাইরা না রাবিদে আমি আমার বড় ভাইরা কিরকম আপনি আমার হালি বিয়ে করছেন না সম্মান দিয়ে কথা কইবেন ভাইকে সম্বোধন করবেন বুঝলেন তুই আমার বড় না তা রাবিদে আমার বড় না আমি আমার বড় ভাইরা না ওই যে সুইজতা ওই যে ফিজে একাল বড় ছোট বানাই গেলাম এটা ই আইছি তুই টাকা দিবি তাহলে তোর লাগে রাবি চেক মনে হলো না না টাকা দিতে মনে হ্যাঁ না তা তুই যা ঘর যা ঘর যা বান্দরারি নাক দিয়ে সাপ দিলে কান বাইরে হয়ে আইছে তুই পিঠে তেল মাখকে থুইতে পারো তোর হৌরে আইতে আছে তুই তোর হালি ভাগাই এই নেবার আমার লাগ বিয়ে দেছো জুতার ভিড়ে একটা আনা ভাই পারবে না তোর যে ভিড়ে ভেতর বাইরেও ভিড়িতে পারবে না আর তোর বাইরে ভিড়িবি হে নিজেই তো জোতার আওতায় হে কয়টা খাই হেই তো আমি করতে নি কভার নাই খারাপ মহারানা যদি 500 বেশি দেওয়া অন্য বললা না দুই দিক দিয়ে মিলিয়ে দিলি একটা ব্যবসা ধরতে চাইলে ভাত আর হই হইলে না এটা কনকা এটা কনকা এটা কনকা